মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্কি থানায় খয়রামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভায় পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বচসাকে কেন্দ্র করে বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠল জলঙ্কির খয়রামারি এলাকা। প্রসঙ্গত বুধবার দিন জলঙ্কি থানা খয়রামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় তৃণমূল কংগ্রেস এলাকার অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাসের সঙ্গে খয়রামারি পঞ্চায়েতের প্রধান হাসিনা বানুর বাক বিতণ্ডা তৈরি হয়। কোনো কারণবশত সেই বাক বিতণ্ডাকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসের সামনে পরপর দুটি তাজা বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ খয়রামারি পঞ্চায়েত প্রধান হাসিনা বানুর এলাকার অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে। ছোট চল যা চল যা বোমাবাজির ঘটনার পর খয়রামারি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে অপহরণের অভিযোগ ওঠে খয়রামারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে। কখন কেন কি কারণ আলতাফ মেম্বারকে তুলে গেছে 12:30 সময়। নিয়ে যাওয়ার পরে আমরা সব শুনতে পেলাম, মাঠে ঘাটে ছিলাম, আসার পরে পঞ্চায়েত আসার পরে দেখছি ওরা ওখানে বম পিস্তুল পাইসলিয়ে সমস্ত কিছু ওখানে দাঁড়িয়ে আছে। কারা দাঁড়িয়ে আছে? ঝুন্টু ঝুন্টু সপি ঝুন্টু কে? অঞ্চল সভাপতি নামে একজন এমএলই নাম দিয়ে তুই চলে আসতো, কিন্তু কোনো কিছুই না দলে। আচ্ছা, দলের কোনো কিছুই না। আমরা বলছি কি যে আলতাফ মেম্বারকে এনে দেন, থানার গাড়ি আসলো, আসার পরে থানার গাড়িকে দেখে ওরা আমাদেরকে তাড়িয়ে চলে আসলো, এসে এই জায়গায় দামাদাম দুটো বোম মেরে দিল। কে বোম মারলো? কে মারলো বোমটা? ঝুন্টু সরকার আর মিনারুল বলে একটা ছেলে চ্যাম্পে পড়া, যাকে নিয়ে গেছিল সে মেম্বার কি উদ্ধার হয়েছে এখন? হ্যাঁ, মেম্বার পেয়েছি, কিন্তু মেম্বার কারা উদ্ধার করলো? থানা। এখন তার অবস্থা কেমন? প্রশাসন করলো, করার পরে প্রশাসন তো লিয়ে গেল ওর সাথে গিয়ে থানায়। আপনারা কি চাইছেন এখন? আমরা এর ন্যায্য বিচার চাইছি। আপনারা কোন দল? যিনি বোম মেরেছেন তিনি কোন দলের? আরে ওরা কোন দলেরই না, ওরা একটা সন্ত্রাস চোর দেশের। ঝন্টুর ভাইয়ের কাছে পাইছিলি আর মিনারুল নাম ওই বম ছাড়ি অঞ্চল সভাপতি আলতাফ মেম্বার। ওর বিরোধিতা কি? হাসিনা বানুর বাড়িতে বোম মেরেছিল, ঝন্টুর নাম হয়েছিল, তার কি রাগ তুলছে? তার রাগ তুলছে। কখন ঘটেছে এটা? এইটা হিসেবে তার মাস খানে খেলো, আজকে তো মিটিং এর আলতাফকে জোরকে মেরে ধীরে তুলে গেল। বোমাবাজি হয়েছে? হ্যাঁ, দুটো হয়েছে। দুটো হয়েছে? হ্যাঁ, মিনারুল
যদিও ডোমকল মহকুমা পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অপহৃত পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে খুঁজে পাওয়া যায় বলে জানা গিয়েছে। তবে পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী সহ ডোমকল মহকুমা পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি যাতে বেগতিক না হয় তার জন্য ঘটনাস্থলে বর্তমানে ডোমকল মহকুমা পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে এলাকায়। তবে বোমাবাজির ঘটনায় চাপা উত্তেজনা গোটা খয়রামারি এলাকা জুড়ে। আমি অফিসে বসেছিলাম, কয়েকজন দুষ্কৃতী এসে আমার এক সঞ্চালককে মারধর করে বের করে নিয়ে চলে গেল। কখন ঘটনা ঘটেছিল? 8 ঘন্টা আগে। খয়রামারি আছি। কি চাইছেন এখন আপনারা? আজকে কি কোন প্রোগ্রাম ছিল অর্থের মিটিং ছিল? ওটা আমার সঞ্চালকের জন্য। সঞ্চালক কি নাম ওনার? আলতাফুর রহমান। আপনার নাম কি? মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।